বন্ধুরা, এত সুন্দর পরিবেশে এই পরিবেশটাকে আমি একটা কথা বলতে চাই, আই লাভ ইউ। আহ, প্রাকৃতিক পরিবেশ এত সুন্দর, কি বলবো। মোর যেন এই পরিবেশটাকে জড়িয়ে ধরে আলিঙ্গন করতে চাই বন্ধুরা। কি কি হবে মানুষের জীবনে, মানুষের জীবনে ধরো কোনো গ্যারান্টি নেই, আজ আছি কাল নেই, তো যতদিন বাঁচবো এনজয় করবো, প্রাকৃতিক পরিবেশকে ভালোবাসবো, তোমার সামনে ভালো ভালো ভিডিও আনবো, তাই না? তো তোমরা দেখতে থাকবেন, এনজয় করো। সুপ্রভাত বন্ধুরা, আবার একটা নতুন ভিডিও নিয়ে এলাম। আজকে আবার আমরা ঘুরতে বেরিয়ে গেছি দুই বন্ধু মিলে সবুজের মাঝে। আহা, সবুজের মাঝে এত সুন্দর সুন্দর হাওয়া, প্রাকৃতিক পরিবেশের মাঝে আজকে আমরা দুই বন্ধু হারিয়ে যেতে চাই, আর তোমাদেরকেও হারিয়ে দিতে চাই সুন্দরের মাঝে, তাই না? তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। সুন্দর লাগছে, দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে না। খেলা করছে কি সুন্দর সবুজের মাঝে, আহা কি অপরূপ সৌন্দর্য, প্রাকৃতিক পরিবেশ বন্ধু। দেখো বন্ধু সাইডে কথা বলছে কার সঙ্গে, যে প্যারাসিটামল কিনলে নাকি। দেখো কার সঙ্গে কথা বলছে কে জানে, বলছে প্যারাসিটামল কিনলে নাকি। দেখো বাবা বিশাল ব্যস্ত, তো যাই হোক ও নিজের কাজে ব্যস্ত, আর তোমরা দেখো ও পরিবেশটা আবার দেখো, জাস্ট অসাম বন্ধুরা। আহা কি সুন্দর পরিবেশ, দেখো দারুণ সুন্দর পরিবেশ বন্ধু, মনোমুগ্ধকর পরিবেশ। সামনে একটা বিরাট বড় একটা বট গাছ আছে, সেই বট গাছটা তোমাদের দেখাবো। আর দেখো কত বড় একটা দিঘির জল, একদম শুদ্ধ দিঘির জল দেখো। আহা, এই পরিবেশে এসে গান করতে ইচ্ছা করছে, আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব, হারিয়ে যাব এই প্রকৃতির মাঝে, মানে ভালোবেসে হারিয়ে যেতে চাই। সেই হারিয়ে যাওয়ার কথা বলিনি বন্ধুরা, এত সুন্দর যা মনোরম আবহাওয়া না, জাস্ট অ্যামেজিং। তোমরা ভিডিও ফুটেজগুলো দেখতে থাকো, ঠিক আছে? জাস্ট ফুটেজগুলো দেখো, ভিডিওতে বেশি কথা বলবো না, ফুটেজটা দেখো, ভিডিওটা দেখো, এনজয় করো শেষ অবধি দেখো, চলো। হাই, সেই বন জঙ্গল দেখলে বৃন্দাবনের কথা মনে পড়ে যায়, বৃন্দাবনে শ্রীকৃষ্ণ রাধারানী এরকম জঙ্গলে জঙ্গলে রাসলীলা থেকে শুরু করে বিভিন্ন রকমের বাল্যলীলা কত কিছু করে গেছে বন্ধুরা। দেখো পরিবেশটা কত সুন্দর, ওয়াও, গাছগুলো দেখো একদম সারি সারিভাবে, একদম সারিবদ্ধভাবে আছে, জাস্ট দারুণ। গাছ দেখলে, বট গাছ দেখলে ভগবান শ্রীকৃষ্ণের কথা মনে পড়ে রয়েছে, যেখানে রাধারানী শ্রীকৃষ্ণ থাকতো, এরকম এরকম বট গাছের মতো, এরকম বট গাছের জায়গাতে বসে থাকতো, বাঁশি বাজতো। আহা, সে বৃন্দাবনে কি স্থান। তো দেখো ভগবান তো সব জায়গা জায়গা জায়গাতেই আছে না, অনুভব করো, অনুভবেতেই ভগবানকে লাভ করা সম্ভব, তাই না? তো দেখো কত সুন্দর গাছের ঝুড়িগুলো দেখো, অ্যামেজিং, জাস্ট অ্যামেজিং, কি বলবো। মাঝখানে বিরাট একটা দিঘির জল, যেদিকেই চোখ যায় সুন্দর আর সুন্দর, সুন্দরের কোনো শেষ নেই, অতি দারুণ সুন্দর। ওয়াও, চলো দূরে চলো,
বন্ধুরা, এত সুন্দর পরিবেশে এই পরিবেশটাকে আমি একটা কথা বলতে চাই, আই লাভ ইউ। প্রাকৃতিক পরিবেশ এত সুন্দর, কি বলবো। মোর যেন এই পরিবেশটাকে জড়িয়ে ধরে আলিঙ্গন করতে চাই বন্ধুরা। কি কি হবে মানুষের জীবনে, মানুষের জীবনে ধরো কোনো গ্যারান্টি নেই, আজ আছি কাল নেই, যতদিন বাঁচবো এনজয় করবো, প্রাকৃতিক পরিবেশকে ভালোবাসবো, তোমার সামনে ভালো ভালো ভিডিও আনবো, তাই না? তো তোমরা দেখতে থাকবেন, এনজয় করো। তো বলেছিলাম, এই দেখো আমাদের প্রাকৃতিক পরিবেশে প্রিয় মানুষ। প্রাকৃতিক পরিবেশে প্রিয় মানুষ কেন বললাম, কথাটা শুনতে অড লাগলেও বিশাল বড় ফ্যান প্রাকৃতিক পরিবেশে ঘুরতে, সবুজের মাঝখানে নিজেকে হারিয়ে দিয়ে যেতে, বা নিজেকে ও অনেক কিছু কল্পনা করে। হ্যাঁ, ও নিজেকে কখনো ভাবে যে আই এম এ ব্লগার, আবার কখনো ভাবে আই এম এ কি বলে লাভার। বলছে আই সুন্দর কাছে আমরা চলে এসেছি। বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি। ওকে, যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও, আর ভালো না লাগলে কোনো ব্যাপার না, আমাদের অনেক বড় মন গো। সবাইকে ভালোবাসি, যারা ভালোবাসি তাদেরকে তো বেশি করে ভালোবাসি, আর যারা ভালোবাসে না তাদেরকেও ভালোবাসি। তো টেনশন নিও না, দেখা যাচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকো, সুস্থ থাকো, হ্যাপি থাকো, টাটা।